এক গ্রামে মোহন নামে এক বোকা লোক ছিল। সে তার বৃদ্ধ মায়ের সাথে তার বাড়িতে থাকত। মোহন তার মাকে খুব ভালোবাসত। মোহন তার মায়ের জন্য সব কিছুই করতে পারে। একদিন হঠাৎ করেই মোহনের মা অসুস্থ হয়ে যায়। মোহন দিশেহারা হয়ে পড়ে। সে কি করবে বুঝতে পারছিল না। মোহনের কাছে তেমন কোনো টাকা পয়সাও ছিল না। এভাবে কিছুদিন কেটে যায়। মোহনের মা আরো অনেক অসুস্থ হয়ে পড়ে। এক সময় মোহনের মা মোহনকে ডাকে, বাবা রে, আজ কয়েকটা দিন কিছুই খেতে পারি না। যদি একটু ভালো তরকারি হতো তাহলে পেট ভরে ভাত খেতাম বাবা। মোহন তার অসুস্থ মায়ের এই কথায় অনেক চিন্তায় পড়ে গেল। কারণ সে বোকা বলে কেউ তাকে কোনো কাজে নেয় না, আর তার জন্য তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। মোহন তারপরেও তার মাকে সান্ত্বনা দেয়, মা, তুমি এখন ঘুমাও, আমি কিছুক্ষণ পরেই তোমার জন্য ভালো তরকারি নিয়ে আসব, তখন তুমি পেট ভরে খেও। তখন বোকা মোহনের মাথায় একটা বোকা বুদ্ধি আসে। সে একটি কুড়াল হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সে ঠিক করে মানুষের বাড়িতে চুরি করবে। কিন্তু বোকা মোহন জানে না কিভাবে চুরি করতে হয়। সে লোকদের বাড়িতে যায় এবং কুড়াল দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে। আর তখন সেই বাড়ির লোকেরা উঠে আসে আর মোহনকে অনেক বকাঝকা করে। এভাবে মোহন এক বাড়ি থেকে বকা শুনে আরেক বাড়িতে চলে যায়। এরপর আবার সে একই কাজ করতে থাকে, দেওয়াল ভাঙতে শুরু করে। তখন বাড়ির লোকেরা আবার আসে এবং মোহনকে অনেক বকাঝকা করে। মোহন এবারও সেখান থেকে চলে যায়। এভাবে মোহন কয়েকবার ব্যর্থ হওয়ার পর সে একটি ধনী বাড়িতে চলে যায়। মোহন ভাবে সে এবার কোনো বাড়ির দেওয়াল ভাঙবে না, সে সরাসরি বাড়ির ভিতরে চলে যাবে এবং সে সেখান থেকে চুরি করে নিয়ে আসবে। মোহন সেই বাড়িতে ঢুকে পড়ে। সে ভাবে এই বাড়িতে চুরি করতে পারলে অনেক টাকা পাবে। সে একটি রুমের মধ্যে যায়। তখন ওই বাড়ির এক সুন্দরী মেয়ে ঘুমাচ্ছিল সেই রুমে। মোহন সেই রুমে যায়। কিন্তু মেয়েটির মায়াবী চেহারা দেখে মোহন সেখান থেকে চুরি করতে পারে না। না না, এই বাড়িতে চুরি করা যাবে না। মোহন ফিরে আসে। মোহনের পায়ের শব্দে মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটিও মোহনের পিছু পিছু আসতে থাকে। কিছুদূর যাবার পর মেয়েটা মোহনকে বলে, কে তুমি? কেনই বা আমার রুমে এসেছিলে আর কেনই বা আবার ফিরে যাচ্ছ? আমি আপনার রুমে চুরি করতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার রুম থেকে কোনো কিছু চুরি করিনি, আমাকে আপনি ছেড়ে দিন। তখন মেয়েটি ভাবে, ছেলেটি কতই না বোকা। আরে বোকা ছেলে, কি হয়েছে আগে বলো, কে তুমি, তোমার পরিচয় দাও। তখন মোহন কাঁদতে কাঁদতে বলে, আমি মোহন, আমার মা মৃত্যুশয্যায়, আমি অনেক বোকা, তাই কেউ আমাকে কোনো কাজ দেয় না। আমি চুরি করতে বেরিয়েছিলাম মায়ের মুখে একটু খাবার দেওয়ার জন্য। তখন মেয়েটি আবার বলে, তুমি কি অনেক ভালো চুরি করো? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক ভালো চুরি করতে পারি। তুমি কি পারবে ওই আকাশের চাঁদটা আমাকে চুরি করে এনে দিতে? তখন বোকা মোহন মনে মনে অনেক খুশি হয়ে গেল। সে ভাবলো চাঁদ আবার কিভাবে চুরি করে। আর তারপরেও সে মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আর এই জন্যই সে কৌতূহলবশত সিদ্ধান্ত নিয়েই নেয় সে চাঁদ চুরি করবে। তুমি যদি চাঁদটা চুরি করে এনে আমাকে দিতে পারো তাহলে তুমি অনেক ধন সম্পদের মালিক হবে, আর তোমার মাকেও পেট ভরে খাওয়াতে পারবে। এখন দেখো তুমি কি করবে। এরপর থেকে মোহনের শুরু হলো চাঁদ চুরির চিন্তা। ওই দিন রাতে মোহন রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন সে গাছের ডালে একটা বাদুড় ঝুলতে দেখল, যেটা উল্টো হয়েছিল। আর এটা দেখে মোহনের মাথায় একটা বুদ্ধি আসলো। এরপর মোহন গাছ থেকে সেই বাদুড়টাকে নিয়ে আসলো। সে একটি বাড়িতে গেল আর একটি বড় ট্রাক্টর চুরি করে আনলো। এরপর মোহন আরেকটি বাড়িতে গেল এবং একটি দড়ি চুরি করে আনলো। এরপর সে একটি বড় মাঠের মধ্যে গেল। সেখানে বাদুড়ের পায়ে দড়ি বেঁধে দিল আর সেই একই দড়ি সে ট্রাক্টরের উপর বেঁধে দিল। বাদুড়টাকে আকাশের দিকে ছুড়ে দিল। তখন বাদুড়টা উড়তে উড়তে গিয়ে চাঁদের গায়ে উল্টো হয়ে বসল। আর তখন মোহন তার গাড়িটা স্টার্ট করে চালাতে শুরু করলো। আর সেই গাড়ির সাথে বাদুড় ও চাঁদ দুটোই আসতে থাকলো।
এরপর মোহন অনেক খুশি হয়ে গেল। সে দড়িটা খুলে বাদুটাকে টানতে টানতে নিচে নামিয়ে আনলো, আর বাদুরের সাথে চাঁদও নিচে নেমে এলো। আর মোহন সেই বাড়িতে গিয়ে সেই মেয়েটিকে বলল, এই দেখুন ম্যাডাম, আপনার চাঁদ চুরি করে এনেছি। মেয়েটি চাঁদটা দেখে অবাক হয়ে গেল। সে চাঁদ নিয়ে রুমে চলে যায় এবং মোহনকে অনেক অনেক মোহর দেয়। মা, ও মা, এই এই দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি। মা, ও মা, তুমি কথা বলছো না কেন মা? ও মা, এই এই দেখো তোমার বোকা মোহন তোমার জন্য কত কিছু এনেছে। মা, ও মা, তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে মা? আমি কি তোমার জন্য এক মুঠো খাবার এনে দিতেও পারলাম না মা? বোকা মোহন এই দুঃখে সারা জীবন কাটিয়ে দিল।